আসসালামু আলাইকুম। এসে শিখির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম, মঈন ভাই। আচ্ছা, আজকে আমরা আপনার প্রোফাইলটা নিয়ে রিভিউ করতেছি। এখানে আপনার প্রোফাইলে আমি যেটা দেখলাম, আমি কিছুক্ষণ আগে আগে থেকে আপনার প্রোফাইলটা দেখতেছিলাম, তো প্রথম ইমপ্রেশনটা, মানে যে কোনো প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্টে প্রথম ইমপ্রেশনটা হচ্ছে প্রোফাইল পিকচার। এই যে আমরা এই পেজে আসলাম, এই পেজে আসার পর আপনার ক্লায়েন্ট, কিন্তু ধরেন আমি এখন একটা ক্লায়েন্ট, তো আমি ক্লায়েন্ট হিসেবে আপনার এই প্রোফাইলটাতে ভিজিট করলাম, ভিজিট করে আপনার প্রোফাইল পিকচারটার দিকে তাকাইলাম। দেখেন তো এটা কি প্রফেশনাল মনে হচ্ছে? আপনার এই যে প্রোফাইল পিকচারটা আছে, এটা অনেক সুন্দর, একটা স্মার্ট ছবি, হাসি দিছেন না, খুব ভালো লাগতেছে। কিন্তু এটা কিন্তু একটা প্রফেশনাল ছবি হয় নাই। প্রফেশনাল ছবিগুলো কেমন হয় কিছু এক্সাম্পল আপনাকে দেখাই। যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল, দেখেন একটু ডিফারেন্সটা দেখেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল। যখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল আসবে এবং আমার প্রোফাইল আসবে, কাকে কাজ দিবে বলেন তো? আপনার আপনার সাথে যদি আমি এখন লাইভে থাকতাম, তাহলে আপনি বলতেন অবশ্যই এখানে কাজ দিবে, আমার প্রোফাইলে কাজ দিবে। কেন কাজ দিবে? দেখেন অর্গানাইজেশনটা দেখেন, আপনার প্রোফাইলটা কমপ্লিট না। মেইন কথা হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা কমপ্লিট না। একটা কমপ্লিট প্রোফাইল ছাড়া ক্লায়েন্টরা কিন্তু সাহস পায় না। এখানে যদি আপনি এই প্রোফাইল দিয়ে হাজার হাজার বায়ার রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, কাজ পাওয়াটা খুব টাফ হবে। তো আপনি কষ্ট করে অ্যাকাউন্ট খুলছেন, অনেক কিছু শিখছেন, বুঝতে পারছেন, দ্যাটস গুড, আপনার এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু মমিন ভাই, আপনার এই প্রোফাইল থেকে মানে কাজ আশা করাটা কিন্তু মানে এটা ঠিক হবে না। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা সুন্দর প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে, লাইক এরকম প্রোফাইল পিকচারগুলো, ফাইবারের প্রোফাইল পিকচারগুলো আপনার যদি ইয়েতে হয়, মানে একটা কম্পিউটারের সামনে বসে আছেন, ডেস্কটপের সামনে বসে আছেন, অথবা শুধু আপনার ফেসটা, আপনার এই যে গার্ড থেকে শুরু করে ফেসটা, যদিও আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে আমি বুঝাইলাম আর কি, গার্ড থেকে এখান থেকে আপনার ফেসটা, এটা একটা হাসি মুখের ছবি থাকলে ক্লায়েন্টের জন্য দেখে রিলায়েবল পার্সন মনে হয়। সো এই বিষয়টা এনশিওর করতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি এই যে গিগটা আছে, মানে এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইল খুলছেন, দ্যাটস গুড, বাট আপনার এই প্রোফাইলটা কোনোভাবেই প্রফেশনাল হয় নাই। তো প্রফেশনাল প্রোফাইল না খোলা ছাড়া আপনি এইখানে হয়তো $100 $200 কাজ করতে পারেন, পাইতে পারেন, কিন্তু এটা লং টার্ম একটা প্রোফাইল হবে না। কারণ আপনার এই যে মমিন ড্যাম, এই টাইপের অ্যাকাউন্টগুলো মানে ক্লায়েন্টরা এখন বুঝে ফেলে যে এরা নতুন। তারপর আপনি যে টাইটেলটা দিচ্ছেন, আই উইল বি ইউর ডিবি অর এনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার, তো এটা এটার মানে হচ্ছে আপনি কাস্টমাইজেশন পারেন সব, আর অন্য টেকনিক্যাল স্কিল আপনার নাই, এটা কিন্তু বোঝা যায়। এখানে এমন একটা ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডটাতে ডিসক্রাইব করে আপনার কাজের ডেস্টিনেশনটা, আপনি কি পরিমাণ ডিপ কাজ পারেন সেটা যেন ডিসক্রাইব করে। আর একটা বিষয় হচ্ছে ডিসক্রিপশন এত বড় রাখতে হয় না, ডিসক্রিপশনটা আরও ছোট রাখবেন। ঠিক আছে, আপনার ডিসক্রিপশন আমি পড়ছি, ডিসক্রিপশন ভালো হয়েছে, তারপরেও এত বড় হয় না। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা দিচ্ছেন, এটা দেওয়া ঠিক হয় নাই। আর এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বেসিক অবস্থায় রাখছেন, এটাও ঠিক হয় না। এখানে আপনাকে অবশ্যই ফ্লুয়েন্ট দিতে হবে বা কনভারসেশনাল দিতে হবে, তা নাহলে ক্লায়েন্টরা আপনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে না। আপনি গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করছেন, দ্যাটস গুড, স্কিলগুলো অ্যাড করছেন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, এটাও কমপ্লিট হয় নাই। এখানে আপনাকে মিনিমাম 10টা স্কিল অ্যাড করতে হবে এবং সেগুলো সব যেন ভালোভাবে দেওয়া থাকে, এই টাইপের রাখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্যাটস গুড, একটা দিয়েছেন, খুব ভালো হয়েছে। আর সার্টিফিকেট নামের একটা অপশন আছে, সেখান থেকে 2-3টা সার্টিফিকেট অ্যাড করে নিলে ভালো হয়। ওকে, এই ছিল আপনার প্রোফাইলের ম্যানুয়াল রিভিউ। আর এই গিগটা ডিলিট করতে হবে, এই গিগ রেখে মানে কিছু হবে না। তো আপনার আপনাকে সাজেস্ট করব এই গিগটা আপনি ডিলিট করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি প্রথমেই যখন ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলি, তো ফাইবারে ঢোকার আগে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনাকে অবশ্যই এক সপ্তাহ এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। আপনি এখন এই গিগটা খুলে আবার নতুন করে গিগ খোলা শুরু করবেন, কোনোভাবেই না। আপনাকে আমি এখন, আপনি আমার মনিটরিংয়ে আছেন, আমি আপনাকে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিব, আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, কেমন? তো আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন, ইনশাল্লাহ উইদিন সাম ডেজ আপনার প্রোফাইলটা আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হবে। আমরা আমরা হচ্ছে সেভাবেই আপনাকে গাইডলাইন দিব, আপনাকে সেভাবেই ইনস্ট্রাকশন দিব, আপনি জাস্ট আমাদের কমেন্টগুলো ফলো করবেন। আমাদের কমেন্টগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনার প্রোফাইল দাঁড় হয়ে যাবে। দেখেন এখন আমি আপনাকে বেশ কিছু বিষয়ে ইম্প্রুভমেন্ট বা কীভাবে রিসার্চ করবেন এই টাইপের বিষয়গুলো